একটি শিশু জন্মগ্রহণের পরে কিন্তু বাবা মা বা পরিবারের সবাই কিন্তু ভারী সচেতন থাকেন কিভাবে বাচ্চা যত্নতা নেওয়া যাবে, কিভাবে তার খাওয়ানো হচ্ছে, কতটুকু খেলো কি খেলো না, তার আজকে গোসল হয়েছে কি না, কাপড় কতক্ষণ পরপর পরিবর্তন হচ্ছে, ডায়পারটা কতক্ষণ পরপর পরিবর্তন হচ্ছে, সে ব্যাপারে পরিবার সহ বাবা মা কিন্তু ভারী সচেতন থাকেন। কিন্তু মুখের ব্যাপারে সচেতনতাটা সবসময় একটু কম। তার ফলে যেটা দেখা যায় যে পরবর্তীতে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে এক সময় নানা রকম সমস্যা তৈরি হয়। এই ধরনের নানা রকম পেশেন্ট আমরা পেয়ে থাকি এবং আমার কাছে বিশেষ করে অনেক শিশুরাই আসেন যাদের দেখা যাচ্ছে মুখে প্রচণ্ড ব্যথা বা মাড়ি ফুলে গেছে। খুব সিরিয়াস কিছু হলে তখনই বাবা মা নিয়ে আসছেন দেখাতে যে এ ধরনের সমস্যা হয়েছে, কেন হচ্ছে এইগুলি সমস্যাগুলো, কিভাবে সচেতন হলে বা মুখের যত্ন নিলে এ ধরনের সমস্যাগুলো থেকে এড়িয়ে যাওয়া সম্ভব, সেই সম্পর্কে আজকে জানব। স্বাগত সবাইকে ওরাল হেলথ উইথ ডক্টর শারমিন জামানে। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কিন্তু তার মুখে কোনো দাঁত থাকে না। ছয় মাস বা আট মাস বয়স থেকে নিচের দুটো দাঁত কিন্তু ওঠা শুরু করে। কিন্তু এই সময়টার মধ্যে খাওয়া কিন্তু বন্ধ নেই, মুখ দিয়ে কিন্তু খাওয়া দাওয়া চলছে। সেটা শুধু হতে পারে মায়ের বুকের দুধ অথবা সে ফিডারে করে খাওয়া যে কোনো কিছু। তবে এই সময়টার মধ্যে খাওয়ার ফলে মুখের মধ্যে কিন্তু একটি আস্তরণ জমে থাকে, প্রয়োজন কিন্তু এই সময়টাই সচেতন হওয়া। সাধারণত মুখে দাঁত না থাকলে দাঁত ব্রাশ করার প্রয়োজনই নেই, তবে মুখে বা গালে বা জিহ্বাতে যখনই খাবারটা যাচ্ছে এখানে কিছু না কিছু একটা অংশ কিন্তু লেগে থাকে, তাই প্রয়োজন নরম সুতি কাপড় বা তুলো, যে কোনো কিছু ভিজিয়ে মুখের ভিতর আলতো করে মুছে দেওয়া। এই মুছে দেওয়ার ব্যাপারটা দিনে একবারও করা যেতে পারে, দুবারও করা যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুদের দুধ খাওয়ার কারণে জিহ্বার উপর একটি সাদা আস্তরণ পড়ে থাকে। এই সাদা আস্তরণটি পড়ে থাকলে নানা রকম সমস্যা কিন্তু হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এই জন্য এই মুখের উপরে বা জিহ্বাতে যে আস্তরণটি লেগে থাকে সেটা তুলো বা নরম সুতি কাপড় দিয়ে সুন্দর করে মুছে দেওয়া যেতে পারে, তাহলে শিশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য কোনো সমস্যা হবে না। দাঁত ওঠার আগ পর্যন্ত মাড়িটাও ভালো করে মুছে রাখতে হবে, যাতে পরবর্তীতে যখন দাঁতটা উঠবে তখন যেন সে একটা সুস্থ মাড়ি পায়। দু বছর বা তিন বছরের মধ্যে মুখে দুটো চারটে বা আটটা দাঁত থাকলো বা বিশটা উঠলো, তিন বছর থেকে সাড়ে তিন বছরের মধ্যে মুখের মধ্যে বিশটা দাঁত চলে আসলো। অনেকেই মনে করেন এই দু চারটা দাঁত এটা আর ব্রাশ করার কী প্রয়োজন, এখানে তো কোনো সমস্যা নেই, আর বাচ্চা তো সারাক্ষণ খাচ্ছে, আবার এমন কিছু খাচ্ছে না যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ব্রাশ করাটা দরকার। কিন্তু মজার কথা হচ্ছে বাচ্চারা কিন্তু সবসময় দুধ জাতীয় জিনিসটাই খাচ্ছে বেশি, এবং প্লাক হওয়ার যে ব্যাপারটা এটা বড়দের ক্ষেত্রেও যে পরিমাণ হচ্ছে শিশুদের ক্ষেত্রেও সেই পরিমাণে হচ্ছে। তাই সাধারণত ছয় মাস বা আট মাস যখনই শিশু দাঁত উঠে যাচ্ছে তখন থেকে ব্রাশ করার অভ্যাস করে তুলতে হবে। আমার কাছে যেসব শিশুরা আসে যাদের বাবা মারা নিয়ে আসেন তাদেরকে আমি বলে থাকি যে এক বছরের মধ্যে তার ব্রাশটা ধরিয়ে দিন, সে ব্রাশ তো করতে পারবে না বাট মুখের মধ্যে নিয়ে চিবাতে পারবে। এক্ষেত্রে কিন্তু ব্রাশ করা অনেকটাই হয়ে যায়, আর এরপরে আপনি তো ব্রাশ করিয়ে দিবেন, সেটি ও তিন বছরের মধ্যে যতক্ষণ না নিজে নিজে প্রপার ওয়েতে ব্রাশ করতে পারছে ততক্ষণ কিন্তু বাবা মায়েরাই কিন্তু সুন্দর করে ব্রাশটা করে দিতে পারেন। তবে শিশুকে আপনার সন্তানটিকে অবশ্যই শিখিয়ে এবং তাকে বুঝিয়ে যে না, ব্রাশ করাটা জরুরি। অনেক মায়েরাই তাদের শিশুদের নিয়ে আসেন যে সামনের দিকের অনেকগুলো দাঁত একসাথে ভেঙে যায়, তাদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যায় যে বাচ্চাটিকে সে ঘুমের মধ্যে ফিডার খাওয়াতো অথবা খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে সে ঘুমিয়ে গেল, মুখের মধ্যে খাবারটি রয়ে গেল। এই যে মুখের মধ্যে অনেকক্ষণ ধরে খাবারটা রয়ে যায় বা ঘুমের মধ্যে সে যখন দুধ খাচ্ছে তার মুখ থেকে কিন্তু গলায় ঠিকই চলে যাচ্ছে, এরপর পেটে, কিন্তু মুখের মধ্যে কিন্তু আলাদা দুধের একটা লেয়ার কিন্তু থেকেই যায়। এই লেয়ারটা এক ঘন্টা, দু ঘন্টা, আট ঘন্টা, এরপর চব্বিশ ঘন্টা থাকার পরে কিন্তু আস্তে আস্তে ক্যাভিটি তৈরি হতে পারে। অথবা মুখে যদি কোনো কারণে খাবার নিয়ে একটি শিশু ঘুমিয়ে পড়ে, অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এই খাদ্য যে দলাটি থাকে তা কিন্তু
আমাদের পেটে তার পেটে না গিয়ে যেতে পারে শ্বাসনালীতে, কারণ খাদ্যনালী এবং শ্বাসনালী দুটো নালীই কিন্তু এক জায়গায় থাকে। কোনো কারণে ভুলবশত যদি শ্বাসনালীতে খাবার চলে যায় সেক্ষেত্রে কিন্তু ঘটতে পারে নানা রকম দুর্ঘটনা। এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য অবশ্যই শিশুকে ঘুমের মধ্যে কোনোভাবেই খাওয়ানো যাবে না। তা যদি ফিডার খাওয়ানোর অভ্যাস থাকে তাহলে অবশ্যই সাথে খাওয়ানোর পরে একটু পানি খাইয়ে দেন, তাহলে মুখের মধ্যে আলাদাভাবে যে দুধটির থেকে যাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু অনেকটা অংশে কমে যায়। তবে দুবছরের পর থেকে রাতে কিন্তু খাওয়ানোর আর কোনো প্রয়োজন হয় না ঘুমের মধ্যে, কারণ আমরা বড়রাই কিন্তু ঘুমের মধ্যে কিছু খায় না, একটা শিশু তারও কিন্তু ঘুমের মধ্যে খাওয়ানোর কোনো কিছু প্রয়োজন হয় না। তাই ঘুমোতে যাওয়ার আগে তাকে খাইয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে কুলি করে ব্রাশ করে তারপর তাকে ঘুম পাড়ানো উচিত। তাহলে দেখা যাচ্ছে যে তার যে দাঁতে বা মাড়িতে যে ইনফেকশন হওয়ার বা ক্যাভিটি হওয়ার যে প্রবণতা থাকবে সেটা অনেক অংশেই কমে যাবে। সময় মতন দুধ দাঁত না ফেললে অনেক সময় দাঁত কিন্তু যে স্থায়ী দাঁতে আছে সেটা কিন্তু জায়গা মতন বা তার পাশ থেকে চলে আসতে পারে। অনেকেই বুঝতে পারেন না যে কখন দাঁত নড়ছে বা কখন নড়ার সময়, সেই সময়টাও বুঝতে পারেন না। এর ফলে দেখা যায় যে আঁকাবাঁকা হয়ে পাশে থেকে কিন্তু দাঁত উঠে আসে এবং প্রচণ্ড ভয় পেয়ে বাবা মা মনে করেন এই দাঁত মনে হয় সবসময় বাঁকাই হয়ে থাকবে। এজন্য প্রয়োজন একটু সচেতনতা, কখন আপনার শিশু দাঁত পড়বে বা স্থায়ী দাঁতটা উঠবে সে সম্পর্কে জেনে নেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বছর অন্তত দুবার মুখের চেক আপ করে নেওয়াটা খুব বেশি জরুরি। দুবার আপনি আপনার চিকিৎসকের কাছে যাবেন এবং দেখে নেওয়া প্রয়োজন কোথাও কোনো সমস্যা হলো কি না। ঠিক তেমনই শিশুদের ক্ষেত্রেও একই, জন্মগ্রহণের পরে যখন শিশু ডাক্তার যখন সমস্ত বডি চেক করেন তখন কিন্তু এর সাথে মুখ ও গহ্বর যেটি আছেন সেটিও কিন্তু চেক করেন। এরপরে এক বছর পর থেকেই কিন্তু একজন চিকিৎসকের বা ডেন্টিস্টের কাছে বছরে দুবার বা একবার শিশুকে নিয়ে যাওয়া প্রয়োজন তার চেক আপের জন্য। যদি কোনো সমস্যা থাকে তাহলে খুব অল্পতেই সেটি সারানো সম্ভব, কিন্তু সমস্যা যখন আস্তে আস্তে রয়ে যায় তখন কিন্তু এটি হতে পারে ভয়ঙ্কর কিছু। অনেক বাবা মাকে আমি বলতে শুনেছি যে দাঁত তো পড়ে যাবে, দুধ দাঁতে চিকিৎসা করে কী লাভ, কোনো দরকার নেই, দাঁত পড়ে যাবে, এটা থাকলো কিছুদিন ব্যথা থাকবে তারপর কমে যাবে তারপর আবার ঠিক হয়ে যাবে। তাদের জন্য বলছি এক একটি দাঁত পড়ে যাওয়ার এক একটা বয়স আছে এবং এই বয়সে কিন্তু স্থায়ী দাঁত উঠবে। প্রত্যেকটা দুধ দাঁতের নিচেই থাকে হচ্ছে পার্মানেন্ট বা স্থায়ী দাঁত। এই স্থায়ী দাঁতগুলো যখন নিচে থাকছে উপর থেকে যদি দাঁতটি ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় বা সেখানে যদি ইনফেকশন হয় তার পুরো প্রভাবটাই কিন্তু তার পার্মানেন্ট দাঁতে চলে যায়। সারা জীবন যে দাঁতটি নিয়ে সে চলবে কোনো কারণে যদি সে দাঁতে সমস্যা হয়ে যায় তখন কিন্তু আরও বেশি জটিল হয়ে যায়। এজন্য যখনই দাঁত পড়ার সুযোগ হবে বা হচ্ছে সময় হয়ে যাবে তখনই শুধু দাঁত ফেলতে হবে, তার আগে বা তার পরে কিন্তু দাঁত ফেলা দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আপনার যে বা শিশু দুধ দাঁতি আছে তার কিন্তু ভালো মতন পরিচর্যা করা দরকার। এবং আপনি যদি বছরে একবার বা দুবার আপনার চিকিৎসকের কাছে যান বা তার সাথে কথা বলেন তাহলে আপনি জানতে পারবেন কোন দাঁত কোন বয়সে পড়বে। সেক্ষেত্রে আপনি কিন্তু আগে থেকে একটু সচেতন থাকবেন, আপনার মনে থাকবে যে আপনার শিশুর তো এখন এই দাঁতটি পড়ে যাওয়ার সময়, তাহলে আপনি নাড়াতেও পারবেন এবং খেয়াল রাখতে পারবেন যে পাশ থেকে কোনো দাঁত উঠে আসলো কিনা। যদি উঠে আসে তখন আপনি নির্ধারিত সময় বা আপনার সুবিধা মতন দাঁতটি কিন্তু ফেলে দিতে পারবেন। আজ এই পর্যন্তই, কোনো প্রশ্ন মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন, ফেসবুক পেজটি ভিজিট করুন। সুস্থ থাকুন, ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানের সাথেই থাকুন।